আমি তোমাকে এই কাপালিকে ডেড়ে কিছুতেই ফিরতে দেবো না। তুমি চলো চলো আমার সাথে, তোমায় তোমায় এখানে আর যেতে হবে না। কপাল গুন্ডারা চলো চলো। তোমার নাম বুঝি? কপাল কুণ্ডলা। কোথায় তুই? তোদের মশালের আলো আমি কোথায় যাচ্ছি? কোথায় মিলবে নিরাপদ আশ্রয়? মূল পথ তো পেরিয়ে যাও, এবার এবার কোন দিকে যাব? এসো আমার সঙ্গে। অবধূত চল এবার ফিরে যাই। এতক্ষণে নিশ্চয় বাবারা পড়ে গিয়েছে। চল দেখি কপালে কি আছে। চল চল চল। ঠাকুর বাবা, ঠাকুর বাবা মাথান, ঠাকুর বাবা, ঠাকুর বাবা মাথান, মাথান, মাথান। কপাল কুণ্ডলার গলা না ঠাকুর বাবা? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এত রাতে কোনো বিপদ হলো না তো? মাথান কিরে কিরে, তুই এত রাতে কি হয়েছে তোর? এখন না এসে কোনো উপায় ছিল না গো মাথান। হাঁপাচ্ছিস কেন? মাথা ঠান্ডা করে বল কি হয়েছে, ভেতরে ভেতরে। একজনকে বাঁচাতে তোমাদের কাছে ছুটে এসেছি। বাঁচাতে? কাকে? পথিক, এসো। বাবা 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 বাবা, ওই কাউকে তো দেখছি না বাবা। কপাল সব গেল কোথায় রে? তাই তো, সব গেল কোথায় বলতো? এখন তো বাবার পুজো করার সময়। কিছুই বুঝতে পারছি না, বাবার মেজাজ মর্জি বোঝাবার, কিন্তু কপাল কই? কপাল, কপাল কুণ্ডলা কোথায় গেলি? নিশ্চয় জঙ্গলে খেলছে, চল খুঁজে দেখি।
আয় আয় অবধু। কপাল কুণ্ডলার পাশে এমন রাজকুমারের মতো দেখতে করতে খেল ওকে কপাল কুণ্ডল পেলই বা কোথায়? ওকে মায়ের পুলি কেড়ে নিয়েছে কুণ্ডলে। কুণ্ডলে কুণ্ডলে আমি তোকে ছাড়বো না, কিছু দেই না কুণ্ডলে। তোর সঙ্গে ও কি? সব বলছি, আগে তোমরা ওকে বাঁচাও ঠাকুর বাবা। বাঁচাও? কি হয়েছে আগে ব্যাপারটা খুলে বল। দাঁড়িয়ে থাকিস না, ভেতরে ভেতরে। জানো ঠাকুর বাবা, কাপালি ঠাকুর ওকে বলে দিতে যাচ্ছিল, আমি ওকে কোনো রকমে ছাড়িয়ে এনেছি। কিন্তু কিন্তু এই যুবক ভবানন্দের খপ্পরে পড়লো কি করে? জঙ্গলে গেছিল কেন? স্বেচ্ছায় যাইনি, পথ হারিয়ে ফেলেছিলাম। ওই কাপালিক আমাকে পথের সন্ধান দেবে বলে নিজের কুটিরে নিয়ে গেছিল, তখন তো বুঝতে পারিনি। এই কপালকুণ্ডলা না থাকলে এতক্ষণ আমার বলি হয়ে যেত। ওই আমাকে এখানে নিরাপদে নিয়ে এসেছে। না পুতেক না, তুমি এখনো নিরাপদ নও। কাপালি ঠাকুর এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছে যে তুমি পালিয়েছো, আর এই কাজ যে আমার সেটাও কাপালি ঠাকুর বুঝতে পারবে। খোঁজ করতে করতে কাপালি ঠাকুর নির্ঘাত আসবে এখানে। না না, তাহলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আপনি দয়া করে আমায় লোকালয়ে যাওয়ার পথটুকু বলে দিন। বিনা অপরাধে এরমভাবে লুকিয়ে থাকতে আমার মন সায় দিচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, এত উতলা হও না। আমি জানি বিপদ আছে, কিন্তু বিপদের সময় তো আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো, এত রাতে তুমি কোথায় যাবে? পথঘাট তো কিছুই চেনো না, শেষে এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আর এক বিপদে পড়বে। তাহলেও কি করবে ঠাকুর বাবা, কাপালি ঠাকুর তো যে কোনো সময় এসে পড়তে পারে। বলছি, তোমার বাড়ি কোথায়? আগে সপ্তগ্রাম। সপ্তগ্রাম? সে তো হুগলি জেলা। তার মানে তোমাকে মেদিনীপুরের পথ ধরতে হবে। যা করার তাড়াতাড়ি করো ঠাকুর বাবা, আমার মন বলছে কাপালি ঠাকুর এখানে আসবেই। আপনি আগে দরজাটা বন্ধ করে আসুন। হ্যাঁ হ্যাঁ, ভৈরব কাপালিককে কোনো বিশ্বাস নেই। আপনি আমাকে মেদিনীপুরের পথটাই বলে দিন, আমার কাছে কানা করিও নেই, কিন্তু যেভাবেই হোক আমাকে ফিরতে হবে। আপনি দয়া করে আমায় সাহায্য করুন। নিশ্চয়ই করব যুবক, কিন্তু আজ রাতে তুমি আর পথে বেরিও না। কাল খুব ভোরে আমি তোমাকে মেদিনীপুরের পথ দেখিয়ে দেবো। আপাতত তুমি রাতটুকু এখানেই কাটিয়ে দাও। শর্মা, তুমি যুবককে ওই ঘরে নিয়ে যাও। এসো আমার সঙ্গে এসো। আর কপালকুণ্ডলা, তার কি হবে? আমার আবার কি হবে? আমি আবার ফিরে যাব জঙ্গলে কাপালি ঠাকুরের কাছে। আমি যাই গো মাঠান, তোমরা পথিককে পথ দেখিয়ে দিও, আমি এখন নিশ্চিন্ত। থাম থাম, তুই পথিকের জন্য নিশ্চিত হলে কি হবে? তোর জীবনটা সে অনিশ্চিত হয়ে যাচ্ছে রে মা। কেন মাঠান? তুই তো দেখছি শুধু মাথাতেই বড় হয়েছিস। তুই ভাবতে পারছিস তুই কাপালিকের বলি কেড়ে নিয়েছি, সে পরিণাম কি হতে পারে? কি
ভয়ঙ্কর কষ্টদায়ক শাস্তি ভবানন্দ তোকে দেবে, সেই নিয়ে তোর কোনো ধারণা আছে? কপাল, তুই যেখানেই থাকিস খুঁজে তোকে ঠিক বার করবই। আর যা করেছে তার জন্য পাবে চরম শাস্তি। বাবা, অনেক তো খুঁজলে, এবার ফিরে চলো। তোমার ভাঙা হাতের পরিচর্যা দরকার বাবা। হ্যাঁ বাবা, কুটিরে চলো, তোমার এখন বিশ্রাম দরকার। স্তব্ধ স্তব্ধ তোরা, আমার হাত চায় যাক, কিন্তু যতদিন না কুণ্ডলকে খুঁজে বার করছি ততদিন আমার কোনো বিশ্রাম নেই, কোনো বিশ্রাম নেই। আমার আমার এতদিনের সাধনা, আমার স্বপ্ন, পরিশ্রম এভাবে ব্যর্থ যেতে পারে না, কিছুতেই না, কিছুতেই ব্যর্থ হতে দেবো না আমি। কিন্তু কিন্তু ওরা কোথায়? আমরা তো গ্রামের প্রান্তে এসে পৌঁছেছি, এখনো তো ওদের দেখা পেলাম না বাবা। চলো চলো পাল্টা।